যুৱ নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করাক লড়ি মুখ রাজীব ভবনত লাউকা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সংবাদ মেল। সমগ্র ভারতবর্ষত কংগ্রেস দলের নেতা কর্মী সকলে আয়োজন করা সংবাদ মেলর সমান্তরালক প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে সমগ্র সমষ্টি লাউকা ব্লক কংগ্রেসের উদ্যোগত লড়ি মুখ রাজীব ভবনতো লাউকা ব্লক কংগ্রেসের সভাপতি জগদীশ সিংহাই এক সংবাদ মেলর আয়োজন করে। আজি বিজেপিয়ে ভয় খাইছে, নরেন্দ্র মোদীয়ে ভয় খাইছে, রাহুল গান্ধীক লৈ ভয় করে অত্যাচার চলাইছে রাহুল গান্ধীর উপর। রাহুল গান্ধীয়ে রাজনৈতিক অত্যাচারের বলি হওয়ার কথা সমগ্র দেশবাসীক সংবাদ মেলের জড়িয়ে জানার প্রয়াস করে লাউখা ব্লক কংগ্রেসের সভাপতি জগদীশ সিংহাই। এই মুহূর্তে লাউখা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি জগদীশ সিংহার মন্তব্য আছে, আপনার আগবাইছ। রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেস দল শক্তিশালী রূপত প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষ। ঠিক এনে সময়ত বিজেপির দল, শাসনাধিষ্ঠিত বিজেপির দল এওঁলোক বিধিগ্রস্ত হয়েছে, এটা চেষ্টা চলাইছে যাতে রাহুল গান্ধীর জনমানসত সেবা প্রতিপন্ন হয়, তেনেকুৱা একটা চেষ্টা চলাইছে। কর্ণাটকের একটা সভাত রাহুল গান্ধীয়ে ললিত মোদি, নীরব মোদি এনেকুৱা আৰু দুই চারিজন মানুষক সমালোচনা করেছিল যে এওঁলোকে চুর বুলি কৈছিল, এওঁলোকে কেস করেছিল। বিজেপি দলের এজন বিধায়কে সুরাটত কেস করেছিল, ঘটনা হয়েছে আপনার কর্ণাটক, কেস করেছে সুরাটত কেস করে প্রশ্ন করেছিল যে আদানি আপনার কোন হয়, আকর্ষণ সময়তে উত্তর দিব নয়, উত্তর দিব নয় যে রাহুল গান্ধী কোন, সেই কথাটার উত্তর এলোকে দিব নয়, নিদি এলোকে রাহুল গান্ধীর এগেনস্টে নানান রকম মানে চক্রান্ত আরম্ভ করলে, কিন্তু কেস উঠাই লাগছে, সেই কেসটা আকৌ দি একদম কম সময়ের ভিতর বিশ দিনের ভিতরতে একটা মানে এর ভিতরতে সাতটা নাকি একটা শুনানি হয়েছে, শুনানির পিছত রাহুল গান্ধীক দুবছর কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। এর মানে হয়েছে কি, এর যে জুডিশিয়াল আমার যে মানে এই ই করে গেছে জুডিশিয়াল এইটু মানে হস্তগত করে লৈছে, আর সাংসদ পদ খারিজ করার কারণে খারিজ করেছে। 24 ঘণ্টার ভিতরতে আকো যে বাসগৃহ, বাসগৃহের ওলাই যাওয়ার কারণে একটা একটা অর্ডার দিছে, অর্ডার নোটিস একটা দিছে। এই মানে এনেকুৱা খরতকীয়াকৈ কামবিলাক কৰিছে, চক্রান্তমূলকভাবে খরতকীয়াকৈ কামবিলাক কৰিছে, মানে কোনো ডিপার্টমেন্টে আর এতিয়ালৈকে এনে কোনো এনে মানে সিদ্ধান্ত জুডিশিয়াল ফলের পর বিচার বিভাগে এনেকুৱা সিদ্ধান্ত এই ভারতবর্ষ এতিয়ালৈকে হওয়া নাই। আর সেই অবস্থা এতিয়া হয়েছে কি, এওঁলোকে নানা প্রকার মানে মানে চক্রান্ত করে আছে যাতে রাহুল গান্ধী জনমানসক সেবা প্রতিপন্ন হয়। যি হোক, এই সেই উপলক্ষে আমার দলের কর্তব্য যে এই যে ঘটনাবিলাক ঘটনা পরিঘটনা হয়ে আছে, এই ঘটনাবিলাক যাতে সবাই অনুগত হয়, সবাই জ্ঞাত হয় আমার ভারতবর্ষের মানুষ, এই কারণে আমার একটা ই লৈছে স্কিম লওয়া হয়েছে আমার দলের ফলের পর, আমার দলের নেতৃত্বে একটা স্কিম হয়েছে যে প্রত্যেক ব্লকতে আমি সাংবাদিক বন্ধুসকলক মাতি এইটো আপনার জড়িয়ে আমার জনমানসক এই প্রচার করার কারণে আমি একটা সিদ্ধান্ত লওয়া হয়েছে।